বিধানসভা থেকে বেরিয়ে এসেই রাজ্যের আর্থিক বাজেট সম্পর্কে অপব্যাখ্যা শুরু করছেন বিরোধী কিছু রাজনৈতিক দলের বিধায়করা। নিজেদের ব্যর্থতা ঠেকানোর জন্যই রাজ্যের সহজ সরল জনজাতিদের বিভ্রান্ত করছেন বিরোধী রাজনৈতিক নেতারা। এটা অত্যন্ত নিন্দনীয় এক ঘটনা। আগরতলা শহরের প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বুধবার বিরোধীদের কড়া সমালোচনা করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। গত 7ই জুলাই রাজ্য বিধানসভায় 2023-24 অর্থ বছরের বাজেট পেশ করেছেন ত্রিপুরা রাজ্যের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পেশ হওয়া বাজেটে রাজ্যের বরাদ্দ ধরা হয়েছে 27,654.4 কোটি টাকা। রাজ্যের সকল অংশের মানুষের কথা মাথায় রেখেই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এই বাজেট সম্পর্কে বিস্তারিত বুঝিয়েও বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবুও বাজেটের সমালোচনা করছেন বিরোধী দলনেতারা, তাই তাদের জবাব দিতে প্রদেশ বিজেপির মুখপাত্র অস্মিতা বণিককে পাশে নিয়ে বুধবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, বাজেট নিয়ে যারা বলছে তারা কিন্তু জানে এই বাজেট উন্নয়নের বাজেট, জনকল্যাণমুখী বাজেট। ত্রিপুরার উন্নয়ন হচ্ছে বুঝেও শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে জ্ঞান পাপির মতো আচরণ করছেন বিরোধী বিধায়করা। আসলে ওরা হিপোক্রিট। বিধানসভা অধিবেশন চলাকালীন রাজ্যের স্বার্থে কোনো গঠনমূলক আলোচনা না করে রাজ্যের উন্নয়নকে ব্যাহত করেছে ওরা। বিধানসভা থেকে বেরিয়ে এসে কিছু কিছু রাজনৈতিক দল অপব্যাখ্যা করছে, আমি বিধানসভাতে 31 বছর ধরে আছি, আমি এই ব্যাপারটা কেউ কেউ বলছে জনজাতিদের জন্য মাত্র 2% টাকা রেখেছে, কেউ কেউ বলছে 3% টাকা রেখেছে। মূলত এই বিষয়টাই ক্লিয়ার হওয়া উচিত। আমাদের বক্তব্য এবারে রাজ্য বাজেট নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য রাজ্যের সরল সোজা জনজাতিদের বিভ্রান্ত করছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতিরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, অব্যাহত রয়েছে। এমন কোন দিন নেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, যদিও তারা বিভ্রান্ত হয়ে কিছু কিছু মানুষ গত বিধানসভা নির্বাচনে বিভ্রান্ত হয়ে কিছু কিছু ভোট অন্যদিকে দিয়েছিল, তারা ভুল বুঝতে পেরে তার টার্ন করছে প্রতিনিয়ত। বাজেট নিয়ে যারা বলছে আসলে ওরা সবকিছু জানে, জেনেও ওরা কিন্তু গান পাপির মতো আচরণ করছে। আমার থেকে সবাই শিক্ষিত, ওখানে বিরোধী দলে যারা আছে কেউ কেউ অর্থনীতিবিদ, কেউ কেউ শিক্ষাবিদ বড় বড়, আমার এত বিদ্যাবুদ্ধি নেই কিন্তু দীর্ঘদিনের মানে অভিজ্ঞতা থেকে বলছি ওরা গান পাপি, আসলে ওরা হিপোক্রেট, বাংলাতে বলতে পারেন কপটা চায়। ওরা বিধানসভায় রাজ্যের স্বার্থে গঠনমূলক আলোচনা না করে রাজ্যের উন্নয়নকে ব্যাহত করছে, এতে রাজ্যের মানুষ বিভ্রান্ত হচ্ছে। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে জনজাতিরা, দলীয় এই যোগদান প্রতিদিন অব্যাহত রয়েছে। গত বিধানসভা নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলে ভোট দিলেও এখন নিজেদের ভুল বুঝতে পেরে ভোটাররা দলে দলে বিজেপিতে যোগদান করছে বলে এদিন ব্যাখ্যা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।